নিউ নর্মালে দ্বিতীয় বর্ষে রাজারহাটের ম্যাগনোলিয়া অক্সিজেন আবাসনের দুর্গাপুজোর এলাকার 18 জন দুস্থ বালিকার হাতে তুলে দেওয়া হল জামা কাপড় থেকে স্কুল ব্যাগ, বই খাতা থেকে রেশন। উপস্থিত ছিলেন রাজারহাট বিষ্ণুপুরের রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ। এবার দ্বিতীয় বছরে পা দিল রাজারহাটের ম্যাগনোলিয়া অক্সিজেন আবাসনের পুজো। বয়সে নবীন হলেও নজর কাড়ল তাদের চিন্তাভাবনা, আমার দুর্গা। লকডাউনের জেরে পুজোর আগেই কাজ হারিয়েছেন হাজার হাজার মানুষ। নতুন জামা তো দূর, পড়াশোনায় বন্ধ হয়ে যেতে বসেছে অনেকের। এলাকার এরকমই 18 জন দুস্থ শিশুর পাশে দাঁড়ালো ম্যাগনোলিয়া অক্সিজেন আবাসন পুজো কমিটি। বৃহস্পতিবার 18 জন দুস্থ বালিকাদের হাতে তুলে দেওয়া হলো জামা কাপড়, স্কুল ব্যাগ, বই খাতা থেকে রেশন। উপস্থিত ছিলেন রাজারহাট বিষ্ণুপুরের রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী বিদ্যানন্দ। প্রকৃত মা দুর্গার পুজো হলো এটা। এটা হচ্ছে জয়ন্ত দুর্গা, স্বামীজি যেটা বলেছিলেন সেই জয়ন্ত দুর্গার পুজো এরা করলেন। আমি খুব খুশি, আপনারাও নিশ্চয়ই খুশি হয়েছেন। কারুর হয়তো বাবা চাকরি চলে গেছেন, হ্যাঁ, কেউ হয়তো ঠিক মতো দুবেলা খেতে পান না, সেই ধরনের মেয়েদেরকে যারা স্কুলে যেতে ইচ্ছু পড়াশোনা করতে পারছেন না, সেই ধরনের বাচ্চাদেরকে আইডেন্টিফাই করে যেরকম 18টি মেয়েকে আমরা তুলে এনে আমরা আমার দুর্গা বলে আমাদের এই কুমারী পুজোর বদলে এইটা আমাদের আসল পুজো ভেবে আমরা পুজো করেছি। চিকিৎসকরা বলছেন মানসিক নয়, করোনা আবহে দৈহিক দূরত্ব বজায় রাখুন, সামাজিকতাকে বিসর্জন নয় বরং তুলে ধরুন সমাজ সচেতনতাকে। এক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন এখানকার পুজো উদ্যোক্তারা। পুরুষোত্তম পণ্ডিত, এবিপি আনন্দ, কলকাতা।